আসসালামু আলাইকুম। আমরা অনেকেই লম্বা হওয়ার জন্য অনেক চেষ্টা করি, বিভিন্নভাবে চেষ্টা করি, কিন্তু আমাদের সঠিক উত্তরটা নিতে হবে যে কোনভাবে ব্যায়াম করলে বা কীভাবে ব্যায়াম করলে আমরা সহজেই লম্বা হতে পারবো। যেমন আমাদের পিঠে মেরুদণ্ডে 33 থেকে 34টি অস্থির দ্বারা গঠিত আমাদের মেরুদণ্ডটা, এবং আমাদের কোমরের নিচে তলাকার ওখানে 5টা ত্রিকাস্থি আছে, আর এই 5টা ত্রিকাস্থি যদি জোড়া লেগে যায় তখন আর আমরা লম্বা হতে পারি না। আর এই যে 33 থেকে 34টি অস্থি, প্রত্যেকটা হাড় এর জয়েন্ট আস্তে আস্তে 22 থেকে 24 বছর পর জোড়া লেগে যায়, আর যখন জোড়া লেগে যায় তখন আমরা আর একটু লম্বা হতে পারবো না। এটা বিজ্ঞান উপায়ে যথেষ্টভাবে বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকরা পরীক্ষা করে নিরীক্ষা করে তারা দেখেছে যে একমাত্র 22 থেকে 24 বছর পর্যন্ত একটা যুবক ছেলে বা মেয়ে এরা লম্বা হতে পারবে। অতএব এই লম্বার জন্যে আমাদের যে সমস্ত বিজ্ঞানসম্মত ব্যায়ামগুলো আছে এগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা দ্রুত গতিতে লম্বা হতে পারবো। আমি ব্যায়ামটা এখন আপনাদেরকে দেখাবো, এবং ব্যায়ামের মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে আমাদের এই যে 33 থেকে 34টি যে হাড় আছে একটার পর একটা জয়েন্ট, এগুলো যদি মনে করেন যে ঢিলা হয়ে যায় বা আস্তে আস্তে ছেড়ে দেয় তখন দেখা যাচ্ছে কি আমরা সহজেই লম্বা হতে পারবো। কিন্তু যেগুলো যখন 22 থেকে 24 বছর হয়ে যাবে তখন প্রত্যেকটা অস্থিসন্ধি স্থলে যে সমস্ত জয়েন্টগুলো আছে আস্তে আস্তে জোড়া লাগতে থাকবে এবং শক্ত হতে থাকবে। তখন কিন্তু আমরা একটু চেষ্টা করলেও, আমরা যদি মনে করেন অনেকে চেষ্টা করি যে আমরা রিং ঝুলি, বা অনেকে চেষ্টা করি আমরা দৌড়দৌড়ি করি বা বিভিন্ন রকম ব্যায়াম করি, কিন্তু এই সমস্ত ব্যায়ামের মাধ্যমে আমাদের মেরুদণ্ডে যে ছেড়ে দেওয়া বা ঢিলা হয়ে যাওয়া বা আস্তে আস্তে যে অস্থিসন্ধি স্থলগুলো যে আস্তে আস্তে যে জয়েন্টগুলো আস্তে আস্তে যে সরে যেয়ে যে সুন্দরভাবে আমাদের লম্বা হওয়া যে সুযোগ করে দেওয়া এগুলো হয় না। কিন্তু আমি যে ব্যায়ামটা এখন আপনাদেরকে দেখাবো আপনারা লক্ষ্য করবেন যে কীভাবে আমরা লম্বা হতে পারবো সহজে। এই যে মনে করেন ঠিক প্রথমেই আমরা এইভাবে আমরা বসবো, ঠিক এইভাবে বসার পর আমরা আস্তে করে মাথাটাকে ভিতরে ঢুকিয়ে দেবো এবং মেরুদণ্ডকে ঠিক ধনুকের মতো এইভাবে গোল করে নিয়ে আসবো। অর্থাৎ মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিসন্ধি স্থলগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবে। লক্ষ্য করুন ঠিক এইভাবে আমরা মাথাটাকে ভিতরে ঢুকিয়ে দেবো, এইভাবে ধনুকের মতন, এই যখনই আমরা এইভাবে করব তখন আমাদের মেরুদণ্ডটা প্রত্যেকটা অস্থিসন্ধি স্থল খালি ছাড়তে থাকবে, এবং যত ছাড়তে থাকবে তত আমরা দ্রুত গতিতে লম্বা হতে থাকব। আর যখনই আমরা দেখা যাচ্ছে 22 থেকে 24 বছর পর্যন্ত এটা আমরা করতে পারবো, একেবারে শিশু শৈশব কৈশোর থেকে আমরা শুরু করতে পারবো ব্যায়ামটা। তারপর যখন আমাদের বয়স যখন 22 থেকে 24 বছর হয়ে যাবে তখন আমরা এই ব্যায়ামটার করে কোনো লাভ নাই, যেহেতু আমাদের লম্বা হওয়ার টাইম শেষ। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই যে ব্যায়ামটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিভাবে করতে হবে, প্রতিবার 30 সেকেন্ড করতে হবে। 30 সেকেন্ড করার পরে আমরা 30 সেকেন্ড আমরা শুয়ে পড়ে বিশ্রাম নেব, এবং শুয়ে পড়ে যে বিশ্রাম নেব আমরা ঠিক এইভাবেই বিশ্রামটা নেব। লক্ষ্য করুন এইভাবে ব্যায়ামটা করলাম, করার পর আমরা 30 সেকেন্ড করার পরে আবার আমরা ঠিক এইভাবেই উপর হয়ে আমরা 30 সেকেন্ড শুয়ে পড়ে বিশ্রাম নেব। অবশ্য আমাদের বিশ্রামটা নিতেই হবে, কেন নিতে হবে, আমরা যখন আমরা এই ব্যায়ামটা করব তখন তো আমাদের রক্ত চলাচলে যে কিছুক্ষণ স্থির থাকে, আর তারপরে যখন আমরা ব্যায়ামটা করব শুয়ে পড়ে তখন দেখা যাচ্ছে ওই রক্তটা দ্রুত গতিতে চলাচল শুরু হয়ে যায়। এ থেকে আমরা অনেক রোগের হাত থেকে রক্ষা পাবো, সেটা আমি আপনাদেরকে অন্যান্য রোগের বিশ্লেষণটা অন্যভাবে জানাবো। তবে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে নিয়মিতভাবে নিষ্ঠার সঙ্গে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে ব্যায়ামটা করার জন্যে, অন্য কোনো সময় যদি করেন তবে ঠিক খাওয়ার 2-3 ঘন্টার পরে আপনারা ব্যায়ামটা করবেন, তাহলে উপযুক্তভাবে আপনারা এর রেজাল্ট পাবেন বা ফল পাবেন।